হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসএস জিডি রিজনিং ক্লাস সিক্সটি টু নিয়ে যার মধ্যে আজকে আমরা সেভেন্থ ফেব্রুয়ারি শিফ্ট আসার সমস্ত রিজিং সলভ করব আমরা দু হাজার বাইশে আসার সমস্ত শিফটের রিজিনিং ধরে ধরে সলভ করছি যারা আগের কাছে তো দেখেন অসুবিধা দেখে নিও কখন আগামী পরীক্ষার জন্য কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো শুরু করা যাক দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে দেখো সম্পর্ক দিয়ে দিয়েছে বলছে এখানে পি বিয়ের কে হয় দেখো পি ডলার জেড ডলার মানে কী বোঝায় এখানে দেখো বলছে প্রথমটা হচ্ছে দ্বিতীয় জনের ভাই তাহলে পি হচ্ছে জেডের ভাই হলো জেড প্লাস কিউ তার মানে কি প্রথমটা হচ্ছে পরের বাবা বাবা জেড হচ্ছে কিউয়ের বাবা আচ্ছা কিউ ডলার বি মানে কি প্রথমটা হচ্ছে বিয়ের ভাই এটা ভাই আর এটা হচ্ছে ভাই এখন প্রশ্ন হচ্ছে কি পি বিয়ের কে হয় দেখো বিয়ের কে হয় দেখো বি হচ্ছে এর ভাই তো মানে এর বাবা হতে পারে এটা মানে এর বাবা এটা মানে জেডটা হচ্ছে বাবা বাবার ভাই তার মানে কী হতে পারে দেখো অপশান দেখো এটা হচ্ছে কি পি হলো এখানে বিয়ের ভাই বি তো বি তো নয় এখানে হবে না বিয়ের ভাই নয় পি হলো এখানে বিয়ের বাবা না এটা তো নয় পি হলো বিয়ের শ্বশুর না দেখো পি হলো বিয়ের কাকা অপশান ডি হচ্ছে আমাদের রাইট বাবার ভাই মানে তো কাকাই হবে এখানে অপশান অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট চলো তো এখানে বলি দেখো স্টেটা হয়েছে এ এস টি ওয়াই আমাদের বলেছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্প বসাতে হবে তাহলে স্টে এস টি এ ওয়াইটা হয়ে গেছে এখানে কি না এ এস টি ওয়াই আচ্ছা বিই এ এম বিমটা হয়েছে এখানে এ এম আচ্ছা আর আই ডিটা তাহলে এখানে কী হবে ঠিক আছে তো দেখো এখানে ওপরে যা যা আছে নিচেও কিন্তু তাই আছে শুধুমাত্র এখানে সাজানোটা দেখো কী হয়েছে দেখো এটা এখানে অ্যালফোভেটিক্যালি এ আগে আসে তো এ আগে এসছে এস টি ওয়াই মধ্যে এসটা আগে আসে অ্যালফাবেটিক্যালি আগে এসছে তারপরে আসে টি তারপরে আসে ওয়াই জাস্ট অ্যালফোভেটিক্যালি অর্ডার কিন্তু সাজিয়ে দিয়েছে এটা এখানেও তাই দেখো বি ই এম এই বন্যগুলোর মধ্যে অ্যালফোভেটিক্যালি আগে আসে কোনটা এ আগে আসে তারপর আসে বি তারপর আসে ই তারপর আসে এম তো তাই হবে আর আই ডির মধ্যে সবার আগে আসে কোনটা ডি আসে তারপর আসছে ই তারপর আসছে আই তারপর হচ্ছে আর আর এইটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অ্যান্সার কিন্তু এটা দেওয়া হয়েছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার একমাত্র কিন্তু এটা অ্যালফাবেডিক্যাল অর্ডারে সাজালে যেরকমভাবে আসে সেটাই কিন্তু এখানে হবে নেক্সট চলো তাকে বলছে এখানে পাঁচজন বন্ধু ডি ই একটা শাড়িতে বসে রয়েছে উত্তর দিকে তাকিয়ে আমি একটা শাড়ি এঁকে নিচ্ছি সঙ্গে সঙ্গে এখানে তো এই হচ্ছে আমার শাড়ি একটা পাঁচজন আছে এখানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ঠিক আছে ই হলো ডি এর অবিলম্বে ডান দিকে তাহলে ডি যেখানে আছে তার ডান দিকে রয়েছে ই ঠিক পাশেই এ একেবারে বাম প্রান্তে বসে তাহলে এ এখানে বসে আছে এ এবং ডি এর একেবারে মাঝে সি বসে আছে তো দেখো ডি ই যদি আমি এখানটায় নিতাম যদি ধারে নিতাম তাহলে সেক্ষেত্রে কী হবে দুটো জায়গা আছে তাহলে একেবারে মাঝে তো বলা মুশকিল এখান থেকে যদি ডিটা আমি এখানে বসাতাম দেখ ডি ই তারা সি নিশয় এখানে বসবে তাহলে এ সি ডি ই আর তো কোনো অপশান নেই এবার দেখো একমাত্র পড়ে আছে কি এখানে দেখো এ বি তাহলে এখানে বি পড়ে আছে এখন প্রশ্ন হয়েছে কি ই এর অবিলম্বে ডান দিকে কে বসে রয়েছে দেখো ই এর অবিলম্বে ডান দিকে কে রয়েছে বি রয়েছে তো বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের সঠিক নেক্সট চলো দেখো এখানে কী বলছে দেখো বলছে এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে তেইশ পঞ্চাশ একশো আট দুশো আটাশ জিজ্ঞাসা চিহ্ন নাইন সিক্স ফোর তো দেখো আমরা কী মিল পাচ্ছি আগে আমরা দেখে নিই এখান থেকে দেখো ইন্টু দুই করে দেখি আমরা দেখো ইন্টু দুই প্লাস ফোর ইন্টু দুই প্লাস আট ইন্টু দুই করে দেখো দুশো ষোলো হয় এখানে হচ্ছে কত না বারো নিশ্চয়ই এখানে ইন্টু দুই করে কী হবে দেখো এইগুলো দেখো চার আট বারো নিশ্চয়ই এখানে ষোলো হওয়ার কথা ঠিক আছে তো দুশো আঠাশ দুখুনের হচ্ছে কত না চারশো ছাপ্পান্ন চারশো ছাপ্পান্ন সাথে ষোলোযোগ করে পাচ্ছি আমরা কত না চারশো বাহাত্তর তো এটাই হচ্ছে আমাদের এখানে বসবে চবে আমাদের তবে কিন্তু আমাদের সেটা সম্পূর্ণ হবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ইন্টু টু প্লাস ফোর ইন্টু টু প্লাস এইট এই করে করে কিন্তু দেখোচ্ছে নেক্সট চলো দেখেন বলেছি কি না সোমবারের পর বৃহস্পতিবার তাহলে বুধবারের সাথে এখানে কী সম্পর্ক থাকবে ঠিক আছে দেখো আমার একটাই লজি এখানে মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে কি সোমবারের পর দেখো মঙ্গল আর বুধ মানে দুদিন গ্যাপ দিয়ে হচ্ছে বৃহস্পতিবার তাহলে বুধবারের পর কী হবে বৃহস্পতি আর শুক্রবারই কী হবে শনিবার হবে ঠিক আছে দুদিন গ্যাপ দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার শনিবার অ্যান্সারও কিন্তু শনিবার দেওয়া হয়েছে যদি এর বাইরে কোনো লজিক থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে এর বাইরে যদি কোনো লজিক তোমরা পেয়ে থাকো আমার মনে হয়েছে যে সোমবার থেকে বেশি মধ্যে গ্যাপ কত দুদিন গ্যাপ তাহলে এখানেও কিন্তু বুধবার থেকে শনিবার মধ্যে গ্যাপ কত হবে না দুদিন গ্যাপ হবে ঠিক আছে নেক্সট চলো দেখেন কি কী বলেছে এখানে বলেছে নির্দিষ্ট কোডের ভাষায় উই ক্যান গোকে লেখা হচ্ছে টিমিপি ক্যানআসিটকে লেখা হচ্ছে পিডিডি সিট অ্যান্ড গোকে লেখা হচ্ছে ডিসিটি তাহলে ওই ভাষায় অ্যান্ডের কোডটা কী হবে দেখো অ্যান্ড কোথায় আছে দেখো অ্যান্ড কোথায় আছে দেখো অ্যান্ড কিন্তু এখানে কোথাও নেই ঠিক আছে অ্যান্ড হ্যাঁ এইখানে আছে দেখো ওপরের দুটোতে নেই কিন্তু এই থার্ডটাতেই আছে একমাত্র তাহলে অ্যান্ড একমাত্র এই জায়গাতে আছে তার মানে আমার এই সিট আর গো এই দুটোর কোড কিন্তু আমাদের বার করতে হবে দেখো উই ক্যান গো এই লাইনটা ভালো করে পড়ো উই ক্যান গো উই ক্যান গো কোড কত না টি টিমিপি সিট অ্যান্ড গোর কোড কী না ডি সি টি দেখো একটা মিল পাচ্ছি আমরা সেটা কিসের কোড দেখো এর কোড দেখো টিআইটা মিল পাচ্ছি এখান থেকে টিআইটা এখান থেকে মিল পাচ্ছি এটা কিন্তু তাহলে হয়ে গেল কিসের না এর কোড তাহলে গো এর কোড হয়ে গেল এখান থেকে টিআই নেক্সট আমাদের দরকার কি না সিট সিটের কোডটা আমাদের এখান থেকে দরকার তাহলে গো হয়ে গেছে এখান থেকে সিট দেখো আই সিট এখানে আছে আর দেখো সিট অ্যান্ড গো দেখো মিল কি দেখো এখানে পিডি দি ডি সি টি দেখো ডিআইটা মিল আছে এখানে তাহলে সিটের কোড কী হয়ে গেল এখান থেকে ডিআই দেখো সিট অ্যান্ড গোড় ক্ষেত্রে ডিআইটা হয়ে গেলো আই চলে গেলো একমত পড়ে আছি কিনা এস আই তাহলে এস আই হচ্ছে এখানে অ্যান্ডের কোড অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কিনা সঠিক বর্ণগুচ্ছ বসিয়েই আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে কে এস সি এ ও এক্স ডাব্লু জি জিজ্ঞাসা চিহ্ন ডাব্লু এইচ কে এস এ এম ই ওয়াই ঠিক আছে এখন আমি এখানে বোঝা যাচ্ছি দেখো করবো হচ্ছে কে হচ্ছে কত এগারো এজ হচ্ছে উনিশ সি হচ্ছে তিন এ হচ্ছে ওয়ান ও হচ্ছে পনেরো এক্স হচ্ছে চব্বিশ ডাব্লু তেইশ জি সাত ডাব্লু তেইশ এইচ আট কে হচ্ছে এগারো এস হচ্ছে উনিশ এ ওয়ান এম তেরো ই পাঁচ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ তাহলে এগারোর পর পনেরো পনেরো পর নিশ্চয় এখানে উনিশ আসার কথা ঠিক আছে উনিশের পর দেখো তেইশ তেইশের পর সাতাশ সাতাশ মানে আবার ছাব্বিশ থেকে করলে সেটা হচ্ছে এক ধরনের উনিশ দিয়ে শুরু হচ্ছে উনিশ দিয়ে শুরু মানে আমাদের এস দিয়ে শুরু হচ্ছে দেখো এস দিয়ে শুরু হচ্ছে মানে একটাই রয়েছে অপশানে আবার কী দরকার এস সি কিউএম হয়ে যাবে আমাদের ডাইরেক্ট অপশান ডি হচ্ছে রাইট আনসার এখানে আর তো করা দরকার নেই নেক্সট চলো দেখবো যে এখানে সঠিক কম্বিনেশানটা আমাদের এখানে বসাতে হবে তবে কিন্তু আমাদের এখানে সমীকরণটা ঠিক হবে ঠিক আছে চার দশ পাঁচ ঠিক আছে আমরা প্রথম থেকে চেক করে যাব আমাদের কিছু করার নেই দেখো প্রথমটা আছে কি না প্লাস বসাও এখানে মাইনাস বসাও এখানে সমান সমান এখানে ভাগ দেখো যেই ভাগ বসে আসছে দরকার নেই ফার্স্ট আমাদের ক্যান্সেল হয়ে গেলো নেক্সট বসাও একানব্বইয়ের পর সাতের গুণ তারপরে দেখো ভাগ দুই দেখো এটাও কিন্তু একটা পয়েন্টে আসবে কোনো জায়গায় কাটার কোনো জায়গা নেই তাহলে অপশান বিও আমাদের এখানে ক্যান্সেল হয়ে গেলো থার্ডটা দেখো একদম থার্ড সি অর্থাৎ একানব্বের পর ভাগ হচ্ছে সেভেন সমান সমান এখানে দুই রয়েছে দুইয়ের পরে এখানে বসবে কী দুইয়ের পরে বসবে এখানে গুণ তাহলে দুই গুণ চার হলো চারের পরে বসবে এখানে প্লাস দশ হলো মাইনাস এখানে পাঁচ হলো তাহলে এখান থেকে পাচ্ছি আমরা তেরো পেয়ে গেলাম চার দুগুণে আট আর এখানে দশ মানে আঠেরো পাচ্ছি আঠেরো থেকে পাঁচ বেক করে পাচ্ছি আমরা তেরো দেখো মিলে গেল আমাদের অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার প্রথম দুটো দেখলাম যখনই বোঝাচ্ছি আমরা ভাগের খাচ্ছি এখানে দেখো ভাগের খাচ্ছি কিন্তু এখানে পয়েন্ট চলে আসছে পয়েন্ট তো হবে না এখানে তো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে কি না ইংরাজি ডিকশনারি সারলে সঠিক ক্রম কোনটা হবে এক্সপেন্সিভ এক্সপেরিমেন্ট এক্সপার্টাইজ এক্সপায়ারি আর হচ্ছে এক্সপার্ট প্রত্যেকে দেখো ই এক্সপি প্রত্যেকের মধ্যে রয়েছে ঠিক আছে একবার ভালো করে পড়ে নেবে তারপর করবে দেখো পি ই প্রত্যেকের মধ্যে কিন্তু নেই এখানে আবার দেখো এখানে ই আছে এখানে আছে ই এখানে আছে ই এখানে আছে আই এখানে আছে ই দেখো আই আছে মানে সবার লাস্টে যাবে এটা চারটা আমার সব লাস্টে যাবে দেখো ই এক্স পি ইর পরে কী আছে এখানে দেখো আছে এন এখানে আছে আর ঠিক আছে এখানে আছে আর এখানে আছে আর দেখো সব জায়গাতে আবার এখানে দেখো এখানে রয়েছে একমাত্র এখানে এন রয়েছে বাকি সব জায়গাতেও আর রয়েছে তার নিশ্চয়ই এনটা সবার আগে আসার কথা মানে এক দিয়ে শুরু চার দিয়ে শেষ হওয়ার কথা অনেকগুলো অপশান আছে এখানে আচ্ছা তাহলে এই দুটো আমাদের কিন্তু এখানে হয়ে গেছে কোনটা কোনটা হয়েছে এখানে এক আর চারটা কিন্তু হয়ে গেছে পড়ে আছে দুই তিন পাঁচ এখন দেখো পির পরে এখানে কি আছে না এখানে আর আছে দেখেছি আমরা এরপরে দেখো এখানে এখানে আর আছে না আই আছে ঠিক আছে এখানে আছে টি আর এখানে কি পড়ে আছে আর এর পরে এখানে দেখো টি পড়ে আছে ঠিক আছে তাহলে এখানে তাহলে একমাত্র আইটা দিয়ে হবে নিশ্চয় এক দুই আমাদের কাছাকাছি হয়ে গেল এক দুই লাস্টে চার তাও দেখো আমি কিন্তু বার করতে পারছি কি পারছি না আমাদের আর টু দরকার তিন আর পাঁচের মধ্যে কোনটা আগে যাবে দেখো এখানে আরের পরে আছে টি এখানে আরের পরে আছে টি তাহলে টি এর পরে আছে আই তাহলে এটা সেদিকে মানে নিশ্চয়ই পাঁচটা আগে যাবে তারপর আসবে তিন তাহলে এক দুই পাঁচ তিন চার হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার বেশ ভালো প্রশ্ন এটা কারণ পুরো এত ক্লোজ দিয়েছে প্রত্যেকটা আমাকে চেক করতে হলো খাদ আমাদের কিন্তু রিক্সা নিতে এত বেশি চেক করতে হয় না আমাদের জাস্ট প্রথম দিকে মিলে আমি সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সার করে দিচ্ছিলাম কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা ভাবতে হলো আমাদের কেন এত পুরো ক্লোজ দিয়েছে ওয়ার্ডগুলো প্রত্যেকটা নেক্সট চলো দেখো বলেছে কীখানে বিবৃতি অনুযায়ী কোন সেটা সঠিক এখানে সমস্ত আপেল হলো লেবু সমস্ত আপেল তো সমস্ত আপেল মানে ভেতর হচ্ছে আপেল তার বাইরে হচ্ছে লেবু ঠিক আছে বাইরে আমাদের লেবু হয়ে গেল কিছু লেবু হলো কলা কিছু লেবু হচ্ছে আমাদের কলা তো হয়ে গেলো কলা সব কলা হলো কিউই সব কলা হচ্ছে কিউই কিউই ঠিক আছে এখন দেখো সিদ্ধান্ত কী বলেছে এখানে কিছু লেবু হলো কিউই কিছু লেবু তো কিউই হ্যাঁ ঠিকই আছে এই অংশটা এই অংশটা নেক্সট দেখো বলছে কি কিছু লেবু হলো আপেল কিছু লেবু এবং আপেল হ্যাঁ ঠিকই আছে এটা এটাও ঠিক আছে থার্ড দেখো কী বলছে এখানে কিছু আপেল হলো কলা দেখো আপেলের সাথে কলা কোনো সম্ভব এই ছবিতে নেই তা আমি বলতে পারছি না তাহলে এক আর দুই হচ্ছে এখানে অনুসরণ করে যেটা হবে আমাদের অপশান বি এক এবং দুই হচ্ছে অনুসরণ করে নেক্সট ছিলো দেখো কী বলছে এখানে বলছে সঠিক বর্ণগুছু বসিয়ে আমাদের এখানে শিরিশটা শেষ করতে হবে ডি ভি এইচ এফ ডাব্লু এম জে জেড আর এল এ ডাব্লু পি ডিবি এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে আমি এখানে কোড বসাচ্ছি ডি হচ্ছে চার ভি হচ্ছে বাইশ এই হচ্ছে আট এ হচ্ছে ছয় ডাব্লু তেইশ এম তেরো জে দশ জেড ছাব্বিশ আর হচ্ছে আঠেরো এল হচ্ছে বারো এ ওয়ান ডাব্লু তেইশ পি হচ্ছে ষোলো ডি চার বি দুই চারের পরে ছয় ছয়ের পরে এখানে দেখো দশ দশের পরে আবার বারো বারো পরে আবার ষোলো তখন দেখো একবার করে দুই করে বাড়ছে এবার চার করে বাড়ছে দুই করে বাড়ছে চার করে তাহলে এরপর নিচে দুই বাড়বে মানে আঠেরো হবে আঠেরো মানে শুরু হচ্ছে করতে গেলে আট দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো বাইশের পরে তেইশ তেইশের পরে ছাব্বিশ ছাব্বিশের পরে আবার সাতাশ সাতাশের পরে আবার চার মানে এক থেকে চার হয়েছে মানে একবার তিনের গ্যাপ একবার একের গ্যাপ একবার তিনের গ্যাপ একবার হচ্ছে একের গ্যাপ তবে এরপরটা কী হবে নিশ্চয়ই একের গ্যাপ হবে অর্থাৎ চারটা হবে আমার পাঁচ পাঁচ মানে এখানে শুরু হচ্ছে করতে না আর ই দেখো আর ই দিয়ে একটাই অপশান আছে আমাদের অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর ই জি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এটাও কিন্তু ভালো প্রশ্ন ছিল নেক্সট দেখো বলছে এখানে কি না আটজন ব্যক্তি একটা রেখায় বসে রয়েছে সঙ্গে সঙ্গে আমি রেখা কল্পনা করে নিলাম কজন আছে আটজন আমি আটটা রেখা টেনে রাখছি এখানে আটজন আমি এখানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন হলো তো বলছে ওয়াই রেখার প্রান্তে বসে আছে কোন প্রান্তে বসে আছে কিন্তু আমাদের বলেনি ঠিক আছে তাহলে আমি এই ছবিতে ধরলাম ওয়াইটা এখানে আছে ধরলাম এই ছবিতে এখানে আছে ঠিক আছে ওয়াই এবং জেড এর মাঝখানে কেবলমাত্র দুজন বসে আছে তার এই ছবি উনি এখানে বসবে দুজন গ্যাপ এখানে হলে জেডটা বসবে হলো ই জেডের ডান্দিক থেকে থার্ডে বসে আছে তা জেড এখানে বসে ডান দিক ডান দিক মানে কী হবে ডান্দি মানে এক দুই তিন দেখো এক্ষেত্রে কিন্তু আমার বসতে পারছে না কারণ এখানে অলরেডি ওয়াই বসে রয়েছে তাহলে এই ছবিটা আমার বাদ চলে গেলো এইটা ঠিক আছে আমার তাহলে এক দুই তিন কে বসে আছে থার্ডে না ই বসে আছে হলো ই এবং ডি এর মাঝখানে কেবল চারজন বসে আছে তাহলে ই আর ডি তাহলে এক দুই তিন চার তাহলে এইখানে কিছু ডিটি ডিটা হবে তাহলে দেখো এক দুই তিন চার ঠিক আছে এটা এই ছবিটা কাটা আমাদের দেখো জি ইয়ের ডান দিকের কোনো একটা স্থানে রয়েছে জি কোথায় রয়েছে না ই এর ডান দিক তা দেখো একমাত্র ডান দিকে এই জায়গাটাই পড়ে আছে তাহলে এই এইখানটাতেই বসবে আর তো কোনো জায়গা নেই তো জি এখানে বসে গেল। ঠিক আছে এন জেডের অবিলম্বে প্রতিবেশী না তাহলে এনটা নিশ্চয়ই আমি এখানে বসাতে পারবো না আমি এখানে বসাতে পারবো না একমাত্র তাহলে এইখানটায় বসাতে পারবো এনটা এখানে বসে গেল এইচ এমের ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে এইচ নিশ্চয়ই এইখানটায় বসবে এম বসবে এইখানটাতে তবে দেখো ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কি না এর বাম দিকে কজন আছে দেখো এর বাম দিকে মানে লেফটে কজন দেখো দুজন আছে তো দুজন হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে দুই নেক্সট চলো সাবধানে করতে হয় এগুলো দেখো বলছে এখানে কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে এখানে এটা হচ্ছে চিহ্ন এখানে এটা হচ্ছে ভাগ চিহ্ন এখানে এটা হচ্ছে আমাদের চিহ্ন ঠিক আছে তো এখানে দেখো ভাগটা তো ঠিকই আছে অসুবিধা নেই এখানে গুণটাও কিন্তু আমাদের ঠিকই আছে দেখো এখানে একশো চল্লিশ আনতে বেশ বড় সংখ্যা আমি এই দুটোকে লাস্টে চেক করব বাকি এগুলো আমি আগে চেক করে নিই যদি না মেলে সেক্ষেত্রে আমি এখানে এ আসি চেক করবো প্রথমে দেখো যোগ আর বিয়োগটা চেঞ্জ করছি আমি তাহলে বারো এইখানটায় বিয়োগ হয়ে গেলো ভাগটা তো ঠিকই থাকবে মানে এখানে সাত থাকছে এইখানটা হয়ে যাচ্ছে কি না এইখানটা হয়ে যাচ্ছে আমাদের প্লাস চৌষট্টি আর আটে গুণগুলো কথা হচ্ছে এখান থেকে আমার চার্জটা প্রতি দুই তিন দেখো যাই হোক না এখানে গুণটা অনেকটা বড় হয়ে যাচ্ছে প্রায় পাঁচশো কাছাকাছি ওয়ান ফোরটি তো আসবেই না এখান থেকে তাই না তার অপশান এটা আমার বাদ হয়ে গেলো সিটা দেখবো আমরা প্লাস আর ইন্টুর মধ্যে অর্থাৎ এইখানটায় প্লাস হয়ে গেলো মানে এই এইখানটায় প্লাস হয়ে কী হলো ইন্টু হয়ে গেল একশো বারো রয়েছে এখানে ভাগ ষোলো যেটা আমাদের থাক আর এইখানে মাইনাসে যে থাক আট প্লাস হয়ে যাবে চৌষট্টি এখানটায় তাহলে এখানে পাচ্ছি আমি সাত সাত বারো হচ্ছে তোমার চুরাশি পেয়ে গেলাম এখান থেকে চুরাশি মাইনাস আট প্লাস চৌষট্টি দেখো মেলার চান্স আছে এখান থেকে চার চারে আট পাচ্ছি এখান থেকে আটে চারে দেখো চৌদ্দ পাচ্ছি এখান থেকে একশো আটচল্লিশ থেকে দেখো আট বিয়োগ করে পাচ্ছি আমরা ওয়ান ফোরটি দেখো মিলে গেলো আমাদের অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি আচ্ছা এখানে বলে দেখো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সিজটি সম্পন্ন করতে হবে কী কী রয়েছে না ছশো পঁয়ষট্টি ছশো সত্তর ছশো তেষট্টি ছশো চুয়াত্তর ছশো একষট্টি ছশো আটাত্তর এখানে জিজ্ঞাসা চিহ্ন এখানে আবার ছশো বিরাশি পঁয়ষট্টি সত্তর তেষট্টি আবার চুয়াত্তর আবার কমছে দেখো এখানে দুটো সিরিজ রয়েছে একটা হচ্ছে তোমার পঁয়ষট্টি থেকে তেষট্টি তেষট্টি থেকে এখানে একষট্টি তাহলে একষট্টি থেকে কত হবে না দুই কমবে নিশ্চয়ই এখানে ছশো উনষাট হওয়ার কথা ঠিক আছে দেখো আটটা সিরিজ রয়েছে এখানে দেখো চোদ্দ সত্তর থেকে চুয়াত্তর চোদ্দ থেকে আটাত্তর আঠারো থেকে বিরাশি দেখতে হবে এখানে প্লাস ফোর করে হচ্ছে আর এখানে কিন্তু মাইনাস দুই করে হচ্ছে তাহলে এখানে কত হবে ছশো উনষাট হচ্ছে আমাদের এখানে দিয়ে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছে কি এখানে বলছে কোনো কোডের ভাষায় গ্ল্যাটকে লেখা হচ্ছে এইটা জি এল এ ডি একে লেখা হচ্ছে কি না জেট এল এ জি স্কার এস সি এ আর এটাকে লেখা হচ্ছে জেট সি এ আর এস হলো আর তাহলে লস্টকে কী লেখা হবে ঠিক আছে লস্টকে কী লেখা হবে আমাদের এখান থেকে দেখতে হবে আচ্ছা দেখো জি এল এ ডি দেখো এখানে ওয়ার্ডগুলো কিন্তু রয়েছে দেখো জি রয়েছে এখানে এল রয়েছে এখানে দেখো এল এ ডি জি মানে এল এটা আগে নিয়েছে তারপর ডি জি নিয়েছে ঠিক আছে কোন অর্ডারে নিয়েছে আমি দেখো দেখ দেখার চেষ্টা করছি এখান থেকে দেখো এখানে এল এ ডি পাঁচটা চারটে থেকে হয়েছে এখানে পাঁচটা তাহলে এখানেও চারটে থেকে পাঁচটা হবে ঠিক আছে দেখো সি এস সি এ আর এই ওয়ারটাও কিন্তু এখানে আছে দেখো সি এটা আগে আছে তারপর দেখো আর আছে এস আছে সি এ আগে তারপর আর আর এস মানে মাঝের দুটো আগে আছে তারপর লাস্টেরটা আছে তারপর আছে প্রথমটা আর আগে একটা জেট এমনি করে বসে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে প্যাটার্ন তাহলে এই প্যাটার্ন এটা করে দেখি আমি দেখো জেডটা একটা আগে বসবে ঠিক আছে এই দুটো আগে বসবে তাহলে ও এসটা আগে বসলো তারপর কি আছে কথা না লাস্টেরটা টি তারপর আছে কথা না এল তাহলে জেটের পর হচ্ছে ও এস টি এল তো এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার জেড হচ্ছে জেড ও এস টি এল এই প্যাটার্নটাকে ফলো করো যে প্যাটার্নে এটা সাজানো হচ্ছে গ্ল্যাডের মাঝখানে দুটো একদম প্রথমে বসছে শেষেরটা বসে তারপর তার ফার্স্টেটা বসছে লাস্টে আর আগে একটা করে জেড ঠিক আছে এক্ষেত্রেও তাই তাহলে পরটা ক্ষেত্রে তাই হবে এখানে জেড ও এস টিএল যদি অন্য কোনো লজিক পাওয়া আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সেটা দেখবো যে এখানে সঠিক বিকল্পটা বসাতে হবে এখানে চারশো সাতের সাথে এটা সাঁত্রিশের সম্পর্ক রয়েছে তেমনই ঊনষাটের সাথে কার সম্পর্ক থাকবে যদি দুশো তিপ্পান্নর সাথে তেইশের সম্পর্ক থাকে দেখো এটা যদি ভাগ করো পাবে কত না এগারো অর্থাৎ এই সাঁত্রিশের সঙ্গে যদি আমি এগারো গুণ করি তাহলে আলটিমেট পাচ্ছি কত আমি চারশো সাত এখানেও তাই তেইশের সঙ্গে যদি আমি এগারো গুণ করি পাচ্ছি কত আমি দুশো তাহলে এখানে আমাকে আলটিমেট উনষাটের সাথে এগারো গুণ করতে হবে যেটা করে পাবো কত আমি নয় নয় পাঁচের চোদ্দো চার হাজার হলে এক পাঁচ থেকে ছয় তাহলে সিক্স ফোর নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার সিক্স ফোর নাইন অপশান এ নেক্সট চলো দেখো বলছ যেখানে এমএ থেকে দপন রাখা হলো সঠিক মিলল ইমেজ কোনটা হবে এখান থেকে তো এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এখান থেকে তাই দেখো ডিটা তো এই দিকে হেলে যায় নিশ্চয়ই ডিটা এই দিকভাবে হেলে যাবে এটা এইভাবে হেলে যাবে তখন এখানে দেখো অপশান প্রত্যেকের ঠিকই আছে টিটা দেখো এই দিকে হেলে যাচ্ছে টিটা কোন দিকে হবে এই দিকে হবে প্রত্যেকটা ঠিক আছে কিন্তু এখানে দেখো সেম আছে তাহলে চারটা আমার এমনিতেই এখান থেকে বাদ চলে গেল এখান থেকে ঠিক আছে নেক্সট দেখো এখানে এ রয়েছে তাহলে এটা কোন দিকে যাবে নিশ্চয়ই এই দিকে ঘুরে যাবে তাহলে এটা ঠিক আছে দুই তিন আমার দেখো বাদ চলে গেলো এখানে দেখো কেন সেম সেম আছে কেন চেঞ্জ হবে তাহলে এখানে একটা হচ্ছে আমার এখানে অ্যান্সার দেখো অবভিয়াস অ্যান্সার একদম অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কী না কাগজ ভাঁজ করা হলে তারপর কেটে নেওয়া হলো ভাঁজ করার পর যখন খুলবো আমি কী পাবো দেখো দেখো এইভাবে নিলাম আমি এইভাবে ভাঁজ করলাম এটাকে নিয়ে এই পার্ট করলাম এইখানে আমি ডট করলাম যখন খুব তাহলে কী হবে নিশ্চয় আমার এই পার্টে ডট তৈরি হবে যখন এই পার থেকে এই পার্ট এখন কী হবে এখান থেকে এরকম একটা ডট হবে আবার এখান থেকে এরকম গোল হবে মানে এরকম একটা চৌকো টাইপের একটা গোল হবে দেখো চৌকো টাইপের গোল দেখো তিন তিনে ছটা করে থাকবে দেখো এক দুই তিন তিন এখানে তিন এখানে এখানে তিন দেখো এটা ঠিক আছে এখানে অপশানটা ওয়ানে তো কম আছে এখানে দেখো খুবই কম দুই ঠিক আছে দেখো এখানে কিন্তু আবার হচ্ছে না দেখো চিকে টাইপের হয়েছে হবে না এটাও দেখো হবে না দেখমাত্র হবে কোনটা অপশান দুই হচ্ছে আমাদের সঠিক এখানে পুরো এরকমভাবে এখানে নিয়ে দেখবে যে এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে এইভাবে থাকছে একটা চৌকো মতো হচ্ছে এরকম রেখা বরাবর চৌকো বরাবর হচ্ছে একটা ঠিক আছে একমাত্র অপশান দুই হচ্ছে এখানে সঠিক নেক্সট চলো দেখো বলছে এখানে কি দেখো যে কোন অপশান ফিগারটা প্রথম ফিগারের মধ্যে ঢুকে রয়েছে না ঘুরিয়ে আমাকে দেখতে হবে এটা দেখো এই মুখটা এই ছুজন মুখটা দেখো এই বরাবর কোনো মুখ আছে কি না দেখো এই বরাবর দেখো এখানে কোনো মুখ নেই তি বুঝে মুখ রয়েছে কিন্তু এইরকম একটা বৃত্তের অংশের একটা মুখ কিন্তু এখানে নেই অপশান ওয়ান বাদ এই বরাবর দেখো এই মুখটা এই বরাবর কোনো মুখ আছে কি নেই এখানে অপশান দুই ও বাদ তিনটা দেখো কিন্তু এখানে রয়েছে দেখো এই অংশটা এই যাচ্ছে গিয়ে এই বিতের সঙ্গে মিলে গেছে এটা এই মুখটা কিন্তু এখানে রয়েছে এটা দেখো এই মুখটা কিন্তু রয়েছে এখানে যেটা আমাদের অপশান তিনে রয়েছে অপশান ফোর দেখো এই বরাবর কোনো মুখ নেই পূর্ব দিকে মুখ কোনো নেই তাহলে অপশান ফোর বাত আর আমাদের একমাত্র অপশান থ্রি হচ্ছে সঠিক যেটা আমাদের এর মধ্যে ঢুকে রয়েছে আর লাস্ট প্রশ্ন দেখো রয়েছে কি এখানে তো এখানে বলছে যে কোন ফিগারটা বসার আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ হবে ঠিক আছে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা তিন এটা চার দেখো তিরুজটা কীভাবে থাকবে দেখো মুখটা আছে এই দিকে তিরুজটাকে আমি দিলাম শুয়ে মানে এইভাবে শুয়ে দিলাম পূর্বের দিকে সরি ওয়েস্টের দিকে তাহলে এখন এইভাবে শুয়ে রয়েছে তাহলে কী হবে দেখো কালো অংশটা নিচে থাকার কথা গেল ওপর দিকে ঠিক আছে আবার তিরুজটাকে এইভাবে ঘোরাও ঘড়ির দিকে ঘোরাও কী হবে ত্রিভুজটা এখন বসে থাকবে তাহলে কালো অংশটা থাকার কথা কোন দিকে ছিল না এই দিকে ছিল কালো অংশটা থাকার কথা সেটা গেল কোন দিকে না এই দিকে জাস্ট উল্টে যাচ্ছে আবার ত্রিভুজটাকে এই পাড়ে শোয়াও ক্লক ওয়াইজ ঘোরাও আবার শুয়ে পড়লো দেখো তাহলে ত্রিভুজের ওপরের অংশটা কালো হওয়ার কথা এখানে দেখো উল্টোপাটটা কালো হয়েছে ঠিক আছে এরপরে কী হবে নিশ্চয়ই ত্রিভুজটা এইরকম হবে ঠিক আছে এইরকম ত্রিভুজটা হবে এখন অংশ হওয়ার কালো হওয়ার কথা ছিল কোনটা না এইটা কিন্তু হবে কোনটা না এই অংশটা কালো হবে মানে এই অংশ কালো দিয়ে দেখো একমাত্র অপশান ওয়ান রয়েছে আর এখানে তিন রয়েছে তাহলে দুই আর চার এমনিতে আমার বাচ্চা চলে গেলো তাহলে এক আর তিনের মধ্যে যে কোনো একটা হবে এইবার দেখো এখানে কি আছে দেখো এখানে আছে এক্স ফাঁকা অংশের কাছে এক্স কালো অংশের কাছে টি ফাঁকা অংশের কাছে এম কালো অংশের কাছে আর তা নিশ্চয়ই করে ফাঁকা অংশের কাছে দেখো দুটোই কিন্তু ফাঁকা অংশের কাছেই পি রয়েছে এখানে রয়েছে আর তবে দেখো এখানে এক্সের পরে টি এসছে টির পরে এম আসছে এম এর পরে আর দেখো ভিন্ন ভিন্ন লেটার কিন্তু আসছে এখানে এখানে দেখো আরটা দেখো সেম আছে তার নিশ্চয়ই তিনটা হবে না একটা ডিফারেন্ট কোন লেটার আসবে সেটা হচ্ছে পি অপশান ওয়ান হচ্ছে আমাদের এখানে সঠিক আশা করি বোঝা গেছে তুমি কোন পিঠটা কালো হবে সেটার যুক্তি বোঝালাম এরপরে দেখো প্রত্যেকটা এখানে যে লেটারগুলো আছে দেখো ভিন্ন ভিন্ন আসছে এক্সের পরে টি টির পরে এম এম এর পরে আর তো নিশ্চয়ই কী হবে না আর এর পর নিশ্চয়ই এবার পি আসবে আর আর কি সেম থাকবে থাকবে না অপশান ওয়ান হচ্ছে আমাদের এখানে সঠিক তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো শেয়ার করো শাসে করে পরে করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ